বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর তিন আসনের সংসদ সদস্য আলহাজ মির্জা আজমের একষট্টিতম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের খাবার বিতরণ করা হয়েছে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ মাদারগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন আহসানের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এ খাবার তুলে দেওয়া হয় এর আগে মির্জা আজম এর আগে মির্জা আজম এমপি সহ দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম এ নাজমুল লিখন মাদারগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান সুজন সহ উপজেলা শহর ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ছাত্রলীগের এমন মহান কাজের প্রশংসা করেন সংসদ সদস্য আলহাজ মির্জা আজম এভাবে যাতে ভবিষ্যতে মানুষের মাঝে সেবা দিয়ে সুস্থ হায়াতে বেঁচে থাকেন তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে